বিশ্বাসে মিলে কৃষ্ণ তর্কে বহুদূর, এমনই বিশ্বাস নিয়ে হাজার হাজার বছর ধরে মানুষ ছুটে আসে এই সৃষ্টিজলা তীর্থস্থানটিতে। ভোলা এমনকি ভোলার বাইরের বিভিন্ন প্রান্ত থেকে হাজার ভক্ত মানুষ করে এবং তার ফল পেয়ে আবার প্রতি বছরই ছুটে আসে এই মন্দিরটিতে। প্রাচীন এই সৃষ্টি গাছের সাথে আপনি লাল সুতো পেতে যাই চাইবেন তাই পূরণ করে ভগবান, তাই তো ছুটে আসে বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দ। এই তীর্থস্থানটি ভোলা জেলার মধ্যে একটি অন্যতম তীর্থস্থান। এই তীর্থস্থানটি অবস্থিত হচ্ছে গিয়ে ভোলা জেলার দৌলত খান উপজেলার রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণ। প্রতি বছর সরস্বতী পূজার পুণ্যতিথিতেই হাজার হাজার ভক্ত এই তীর্থস্থানে ছুটে আসে। কেননা সরস্বতী পূজার দিনেই তো উদযাপিত হয় এই মহা উৎসব। মহা এই অনুষ্ঠানটিকে কেন্দ্র করে বসেছে এক যেন মেলার হাট বাজার, সেটাই পেয়ে যাবেন ঠাকুরের বিগ্রহ, মালা, তিলক, চন্দন এবং ছোটদের বিভিন্ন খেলনা। তীর্থস্থানের পাশে একটি বাড়িতে হরিনাম যজ্ঞ হয়, শ্রবণ করুন হরিনাম কীর্তন। নমস্কার ভক্তবৃন্দ, আমাদের আজকের ভিডিও যদি আপনার কাছে একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।